বলেছিলাম না দোস্ত, দুই তিন দিনের মধ্যে ওই মামুন সাহেবের বোনকে তোর সামনে এনে দাঁড় করাবো। ব্যবস্থা হয়েছে? আরে কমপ্লিট। আয় দোস্ত আয়, একদম পাকা ব্যবস্থা করে ফেলেছি তোর জন্য। তুই নিজ হাতে ওর বাঁধন ওপেন করে ওর সঙ্গে মনের সুখে কথা বল। আর শুধু কথা না, দরকার হলে ফাইনাল কাজটাও সেরে ফেল। কি হয়েছে কল্লোল, সবাইকে ছেড়ে চুপচাপ আলাদা টেবিলে বসে আছিস, ব্যাপারটা কি? অন্য কিছু ভালো লাগছে না, এই যে এত বিয়ার খাচ্ছি নেশাও হচ্ছে না। নিশ্চয়ই শালার ডেট এক্সপায়ার্ড বিয়ার দিয়ে দিয়েছে। দাঁড়া দেখাচ্ছি মজা। এই আহা, বিয়ারের কেসে ভেজাল নেই বন্ধু, ভেজাল হয়েছে আমার মনে। মানে এমন একজনকে দেখেছি তাকে বারবার দেখতে ইচ্ছে করছে, তাকে দেখার নেশায় ধরেছে, অন্য কোনো নেশা জমছে না। কে সে? আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথায় সে জানি না, মন তবু তারই কথা বলে। কি সাংঘাতিক, তারই সাথে পথ চলে। তার মানে তুই গেছিস? ইয়েস মাই ফ্রেন্ড। গান বাবা কল্লোল, আমার সময়ের অভাবে আর তোমার ব্যস্ততার কারণে এবার তোমার সঙ্গে কথাই হলো না। আপনি আরো দু একদিন থেকে গেলেই পারতেন। না বাবা, জামাই বাবা জি ইয়াসমিন অনেক বলেছে, থাকা সম্ভব নয়। মেয়েটাকে তোমাদের কাছে রেখে গেলাম, ওর ভবিষ্যৎ এখন তোমাদের কাছে। শোন কাজল, এমন কিছু করবি না যাতে বাবাজিরা কষ্ট পায়। না না চাচা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না, ভাইয়া তো ব্যস্ত মানুষ, ওর সব তো আমাকেই দেখতে হবে। বাবা তুমি এত ভাবছো কেন, উনি না খুব ভালো মানুষ। ছোট আপা ঠিকই কইছে, ভাইয়া খুব ভালো মানুষ। কল্লোল শোন। জি ভাইয়া। তুই চাচাকে বাসে তুলে দিয়ে। আচ্ছা। আর হ্যাঁ, বাস না ছাড়া পর্যন্ত কোথাও যাবি না। আচ্ছা, চাচা সময় পেলে চলে আসবো। মা আসবো, ভালো থেকো। জি আল্লাহ। আসি বাবা জি। আচ্ছা আল্লাহ হাফেজ, দোয়া করবে। আসবো। শোনো ইয়াসমিন, আমি আসি। হ্যাঁ এসো। এই শোনো, তুমি না হ্যালো।
ফোন ভাইব্রেশনে ছিল। হ্যালো, কি বললি? তোর বাবা হাসপাতালে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু আমি তো আমার চাচাকে নিয়ে একটু। ঠিক আছে বাবা, আমার জন্য চিন্তা করো না, তুমি বরং তোমার বন্ধুর কাছে যাও, আমি এখানে দেখি। ঠিক আছে, ভাইয়াকে একবার বলবেন না যেন। আচ্ছা বাবা। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি নামুন না। তার ঠিকানাটা কি দিতে পারবেন? সেটা আমার দায়িত্ব নয়। তবে একটা কথা বলি। বলেন। যে ফাইন মেয়েটাকে আপনি তাড়া করছিলেন, উনি যদি ফাইন করে একটা কমপ্লেন লিখে দেয়, তখন কিন্তু ফাইন দিয়েও রেহাই পাবেন না। নারী ও শিশু নির্যাতন আইনে আপনাকে জেলে যেতে হবে। হ্যাঁ বল, কোন রাস্তায়? হ্যাঁ, গাড়ির নাম্বারটা খেয়াল করেছিস? কি বললি? আচ্ছা একটু ধরতো, দেখি তো। হ্যাঁ, এটাই নাকি? হ্যাঁ, নাম্বারটা বলতো। ঢাকা মেট্রো ঘ 02-13-01। ঠিক আছে, তুই থানায় আয়, থানায় চলেন। কেন? ফাইন তো দিতেই চাইলাম। ফাইন দিতে চাচ্ছেন ট্রাফিক আইন ভাঙার অপরাধে, আর থানায় যাবেন রাস্তায় একটা মেয়েকে উত্তক্ত করার অপরাধে। মানে? মানে যে মেয়েটিকে আপনি তাড়া করছিলেন সে থানায় আসছে জিডি করতে। বলেন কি? আহা, জলদি চলুন চলুন। আরে এত দেখছি স্যার, আমি তোমাকে লকআপে ঢোকাবো। ট্রাফিক আইন ভঙ্গ, মেয়েদের উত্তক্ত করা। হ্যাঁ, এই একে লকআপে ঢোকাও। আপনি ভুল করছেন মিস্টার মামুন। কি এত বড় সাহস তোমার? তুমি আমার ভুল ধরো? রাগের মাথায় মানুষ অনেক ভুল করে, সেই ভুল ধরিয়ে দেওয়া অন্য মানুষের কর্তব্য। কি ভুল করছি আমি? দেখুন, আমি এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ ট্যাক্স দিই। সিএপি তালিকায় আমাদের কোম্পানির নামও আছে। এখন পর্যন্ত কোনো থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। স্যার, আপনি আমাকে লকআপে ঢুকাতে পারেন না, বরং একটা চেয়ার দিতে পারেন বসার জন্য। কি বলছো তুমি? উনি ঠিকই বলেছেন স্যার, বিনা কমপ্লেইনে ওনাকে লকআপে ঢোকালে উল্টো কৈফিয়ত দিতে হবে। শাট আপ, আমাকে জ্ঞান দিতে এসো না। কিছু মনে করবেন না মামুন সাহেব, আপনাকে বিপদে ফেলার জন্য কোনো কথা না বলেই আমি লকআপে ঢুকে যেতে পারতাম। কিন্তু এমনও তো হতে পারে, একদিন আপনি আমার পরম আত্মীয় হতে পারেন, তাই আপনাকে বিপদে ফেলাটা আমি উচিত মনে করছি। একটু অপেক্ষা করো, কমপ্লেইনটা এসে গেলেই আমি বিপদে পড়ি না তুমি বিপদে পড়ো, সেটাই বোঝা যাবে। ওনার বিরুদ্ধে কমপ্লেইনটা কি স্যার? কমপ্লেইন কমপ্লেইন, এই যে এসো এসো। এসেছিস?
তা এটাই বুঝি আপনার কমপ্লেন? শাট আপ! এটা আমার কমপ্লেন নয়, এটা আমার বোন তোমার বিরুদ্ধে কমপ্লেন লিপিবদ্ধ করতে এসেছে। আমার অপরাধ? আপনি আমার পিছু নিয়েছেন। ভুল বললেন, আমি আপনার পিছু নিইনি। আমার গাড়িটা আপনার গাড়ির পেছন পেছন ছুটছিল। ওই একই কথা। একই কথা নয় মিস্টার মামুন, এই শহরের রাস্তায় হাজার হাজার গাড়ি, সব গাড়ির পেছনেই কোনো না কোনো গাড়ি আছে, গাড়ির জ্যাম লেগে আছে। আমার পেছনে একটা, তার পেছনে একটা, তার পেছনে একটা। আপনার বোনের গাড়ির পেছনেও কোনো না কোনো গাড়ি তো থাকবেই, সেটা কি অপরাধ? রাস্তায় কোনো জ্যাম ছিল না, রেলগেট থেকে আপনি ইচ্ছে করে আমার গাড়ির পেছনে ছুটছিলেন। এটাও আপনার ভুল ধারণা, আমি আপনার পেছনে ছুটছিলাম না, আমি আপনার সামনে গিয়ে আপনাকে থামাতে চেয়েছিলাম। কেন কেন তুমি বৃষ্টিকে থামাবে? হ্যাঁ, কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম, তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি, চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। নাম জানতাম না, ঠিকানা জানতাম না, জানতাম না পরিচয়। আজ যখন তাকে দেখলাম, শুধু একটি কথা বলার জন্যই আমি তাকে থামাতে চেয়েছি। কি কথা বলতে চেয়েছিলেন? তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। আমার সামনে আমার বোনকে বলে তুমি কত সুন্দর! সেন্ট্রি! সেন্ট্রি! সেন্ট্রিকে ডাকছো কেন ভাইয়া? তোকে এত বড় কথা বলে গেল, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? তার মানে তুমি বলতে চাও সে মিথ্যে কথা বলেছে? আমার বোনের মুখের উপর এই কথা বলে গেল? তার মানে তুমি আমাকে অসুন্দর মনে করো? তোমার সাথে আমার কোনো কথা নেই। এ আমার কি উল্টা পাল্টা করলাম রে ভাই? বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি! আরে কল্লোল, কি ব্যাপার, আজ এত দেরি কেন দোস্ত? বসার আগে আমার একটা বিশেষ ঘোষণা। বিশেষ ঘোষণা? ইয়েস বন্ধুরা, আজ এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার বিল আমি পে করবো। এনজয় ইওর পার্টি। আজ খুব মুডে আছিস মনে হচ্ছে। হ্যাঁ দোস্ত, এতদিন মনে মনে যাকে খুঁজছিলাম, শয়নের স্বপ্নে যার মুখটা ভেসে আসছিল মনের আয়নায়, আজ তার দেখা পেয়েছি, নাম ঠিকানা পরিচয় পেয়েছি। কে সে? বৃষ্টি, ড্রেসি ট্রাফিক মামুন সাহেবের বোন। ও মাই গড, ভীষণ টাফ। ওর বাবা ঢাকা শহরে অনেকগুলো বাড়ি রেখে গেছে, তাও আবার গুলশান বনানির মতো এলাকায়, অনেক টাকা ভাড়া পায়, চাকরি করার প্রয়োজন পড়ে না, তবু দেশ সেবার জন্য ওর ভাই মামুন সাহেব পুলিশে চাকরি করে, কাউকে তোয়াক্কা করে না। বড় কঠিন চিজ, বুঝলে না? একই এলাকায় থাকি, নিজেই কিছু বলতে পারি না। যত কঠিনই হোক আমার তো আর কম নেই, গলিয়ে ফেলবো। ওর বোনটাও খুব করা, টাকা পয়সা খরচ করেও মন গলাতে পারবি না। টাকা পয়সা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গলাবো। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। সেজন্য তাকে কাছে পেতে হবে, কথা বলতে হবে। বলবো? সহজ হবে বলে মনে হয় না, তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। পারবি ওকে আমার সঙ্গে কথা বলিয়ে দিতে? পারবো, যদি তোর ভাইকে বলে তোদের গার্মেন্টস এর স্টক লটের ব্যবসাটা আমাকে ধরিয়ে দিস তাহলে। ওকে, তুই শুধু বৃষ্টির সঙ্গে আমার নিয়মিত কথা বলার ব্যবস্থা করিয়ে দে, আমাদের সমস্ত গার্মেন্টসের স্টক লট তোর। দুই তিন দিনের মধ্যে মামুন সাহেবের বোনকে এনে তোর সামনে দাঁড় করাবো। কাম অন, লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ড্রিংক। হাবু একটু তাড়াতাড়ি কর, মামুন এসে খাবার রেডি না পেলে মাথা গরম হয়ে যাবে, আমি হাত মুখ তো ধুয়ে আসি। আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল আমার হাত থেকে ছাড়া পায়নি, পাবেও না। রাখি। হ্যাঁ হাবু,
টেবিল ফাঁকা কেন? কি কোন ভাইজান, ফাঁকা কই? চোখে দেখেন না টেবিল ভর্তি কত খাবার? তোকে আমি রিমাইন্ড দেব। আমি কি খাবার কথা বলেছি? আমি বলেছি মা কোথায়, বৃষ্টি কোথায়? হ্যাঁ, বৃষ্টি কোথায়? মা, মা, ও মা! আর কতদিন এইভাবে মামা করবি? এবারে অন্য নামে কাউকে ডাক। আচ্ছা ঠিক আছে, তাই ডাকছি। বৃষ্টি, বৃষ্টি! আরে পাগল, ও তো তোর ছোট বোন, ও আর কতদিন এখানে থাকবে? বিয়ে হলে তো শ্বশুর বাড়ি চলে যাবে। আমি বলছি তোর বউয়ের কথা, বয়স তো কম হলো না, এবার বিয়ে শাদি কর। মা, তুমি আর বৃষ্টি যতদিন আছো, আর কোন মেয়ে এই বাড়িতে আসুক তা আমি চাই না। আমি আইনের মানুষ, বেআইনি কাজ আমি করতে পারবো না। এখন খুব খিদে লেগেছে, যাও বৃষ্টিকে ডাকো, যাও। বৃষ্টি তোর সাথে খাবে না। কেন, কি কি হয়েছে? আজ তুই নাকি ওকে অপমান করেছিস? হায় রে আমার কপাল, এটাও বোঝো না। এ হচ্ছে 54, মানে সন্দেহজনক। ওকে একটা ছেলে সুন্দর বলেছিল, তাই ছেলেটাকে অ্যারেস্ট করতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি ওকে ডাকছি। শোনো, তুমি সব খাবার রেডি করো, আমি বৃষ্টিকে ডেকে আনছি। আমি সব পাগল নিয়ে পড়েছি। রাগ, আমার সাংঘাতিক রাগ, ক্ষুধা লাগলে আমার চামড়ি গরম হয়ে যায়। আমি লাঠি চার্জ করব, অ্যারেস্ট করব, লক আপে ঢোকাব। আমার সামনে ওর হাঙ্গার স্ট্রাইক চলবে না। কি বললে? না, বলছিলাম এই ক্ষুধা লাগলে আমি ঠিক থাকতে পারি না, কেমন জানি আমার মাথাটা গরম হয়ে যায়, লাঠি চার্জ করতে ইচ্ছে করে। তাই ভাবছি আমার আমরণ অনশন করাটা ঠিক না। তোমাকে কে বলেছে আমরণ অনশন করতে? টেবিলে খাবার সাজানো আছে, যাও খাও। তা তো খাবই, তবে কথা হলো কি জানি? কি? আমার বোনটা খুব সুন্দর, মনটা খুবই নরম, কোমল মসৃণ ত্বক। এই কথাটা আমি অনেকদিন হলো বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারি না। আর ওই ছোরাটা কেমন করে বলে ফেলল। চামচামি করছো? আরে না না, চামচামি না। তখন সেন্টিকে কেন ডেকেছিলাম জানিস? ওকে ডেকে এনে মিষ্টি খাওয়াতাম। আরে হ্যাঁ ঠিকই বলছি, প্রকাশ্য দিবালোকে থানার মাঝখানে দাঁড়িয়ে কত সহজেই সত্যটা বলে ফেলল। সত্যি বলছো? ওকে ডেকে তুমি মিষ্টি খাওয়াতে? শুধু কি মিষ্টি, এরপর দেখা হলে ওকে বাড়িতে এনে পোলাও করবা খাওয়াবো। সত্যি ভাইয়া? একদম সত্যি। কিন্তু খাবার কথা মনে হতেই পেটের ভেতরটা ক্ষুধায় কেমন যেন ছটফট ছটফট করছে। তাহলে দেরি করছিস কেন, জলদি খেতে আয়, তোদের সাথে আমারও তো খিদে পেয়েছে। আয়, এসো আমার সুন্দরী বোন। আর দুষ্টুমি করতে হবে না, তোমরা যাও, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস, চলো মা। আসতে পারি? অবশ্যই অবশ্যই। আরে তুমি না আসলে আসবেটা কে? শুনি, শুনলাম আপনি নাকি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেন। যতদিন জীবন আছে ততদিন জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা তো করতেই হবে। আমারও পড়তে খুব ভালো লাগে, কিন্তু আমাদের স্কুল কলেজের পড়াশোনা ছাড়া অন্য কিছু করার সুযোগ খুবই কম। বাহ, তোমার যখন খুশি তুমি আমাদের ঘরে এসে বই নিয়ে যাবে। হ্যাঁ, আর কোন বিষয় তোমার পছন্দ? ধর্ম বিষয়ক বই। ভেরি গুড, তাহলে কাজ করো, তুমি এই বইটা পড়ো, মরণের আগেও পড়ে, মাওলানা শাহ ওয়ালিউল্লাহ সাহেবের লেখা। হ্যাঁ ঠিক আছে দুলা ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে। ছোট ভাই আয়া বসে। বিলচপ এদিকে আয়। ধর এটা রাখ। এই টাকা দিয়ে কি করুম? আমার খুশি তোকে দিলাম। তাহলে একটা কথা ছোট ভাই বল, আপনি সব সময় মদ খাইবেন? দরকার হলে সকালবেলা আমি মদ নিয়ে আপনার ঘরে ঢুকুম।
বলিস কি? হ্যাঁ ছোট ভাই, আপনি আদর করলে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, প্রত্যেকদিন সকালে তুই আমার ঘরে মদ নিয়ে যাবি, ওকে? গুড নাইট। ভালো ভালো লাগে। গুড নাইট। ভালো একটা বুদ্ধি পাইছি ভাবে। ভাবে আরে কল্লো, ও মাই সুইট সুইট ভাবি, সূর্য আজ কোন দিকে উঠে? কেন পশ্চিম দিকে, পূর্ব দিকে? কেন ভাবি? তুমি আজ এত তাড়াতাড়ি, অসুখ করেনি তো দেখে দেখে? না ভাবি, সব ঠিক আছে। প্রতিদিন তো আমি আমার ইচ্ছা মতো চলি, আজ না হয় তোমাদের ইচ্ছা মতো চলবো। চাক, আল্লাহর রহমত নাজিল হয়েছে। ঠিকই বলেছো ভাবি, আজ আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসো, আজ আমরা একসাথে খাবো। একসাথে? ওকে। শাহিদা, শাহিদা। জি। শোনো, সাহেব ছাড়া আমাদের সবার জন্য খাবার দাও। জি আপা। কিরে, আরেকটু নে না। না বাবু, দুলা ভাই আসছে না যে। তোর দুলা ভাই এরা তার খাবে না। কেন? কাল থেকে রোজা রাখবেন, একবারে ভোর রাতেই খাবে। এই সময় রোজা? শুক্রবারে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তার আগে তোর দুলা ভাই সব সময় রোজা রাখে। সেদিন আমাদের গ্রামের বাড়িতে কোরআন খতম, তারপর জুম্মাবাদ কাঙ্গালি ভোজ। আচ্ছা বাবু, সন্তান তো দুজন, একজন রোজা রাখবেন আরেকজন? তুমি পানি খাও, তোমার বড় ভাই রোজা রাখলেই চলবে। তাছাড়া এই রোজা ফরজ নয়, নফল রোজা। তুমি তো এখনো ছোট। ঠিক বলেছো বুবু, তিনি এতই ছোট যে একটা জলজন্ত মানুষকে পরিভেবে ভুল করেন। খুব একটা ভুল করিনি। মানে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটু মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর, তাই না ভাবি? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ভালো করে দেখুন, বুঝতে পারবেন আমি একটু মিথ্যে বলিনি। আপনি আসলেই পরীর মতো সুন্দর। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম, তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি, চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। শালা সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ভার্সিটি ভর্তির কোচিং এখনো শেষ হচ্ছে না কেন? ভর্তির টাইম হয়েছে তো, মনে হয় বেশি বেশি কোচিং করাইতেছে। ইউরেকা, ওই যে আসতেছে, তোরা রেডি থাক। হ্যালো, বলেছিলাম না দোস্ত, দুই তিন দিনের মধ্যে ওই মামুন সাহেবের বোনকে তোর সামনে এনে দাঁড় করাবো। ব্যবস্থা হয়েছে? আরে কমপ্লিট, এখনই আমাদের পুরো নাড্ডায় চলে আয়, তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসছি। বিল নোট কর, যাই। আচ্ছা।
একদম পাকা ব্যবস্থা করে ফেলেছি তোর জন্য। তুই নিজ হাতে ওর বাঁধন ওপেন করে ওর সঙ্গে মনের সুখে কথা বল। আর শুধু কথা না, দরকার হলে ফাইনাল কাজটাও সেরে ফেল। দেখবি সারা জীবন ও তোর পেছনে অসহায়ের মতো গুরগুর গুরগুর করছে। আমি ভেবেছিলাম কোনো বান্ধবীর বাসায় দাওয়াত দিয়ে আমার সঙ্গে দেখা হওয়ার কথা বলার ব্যবস্থা করে দিবি, কিন্তু তার বদলে তুই অপমান করেছিস বৃষ্টিকে, অপমান করেছিস আমার মনের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসাকে। কাজটা তুই ভালো করলি না কল্লোল। আমার সামনে থাকলে কাজটা হয়তো আরো খারাপ হবে, তাই বলছি চলে যা এখান থেকে, চলে যা। তোমাকে মনের কথা খুলে বলার জন্য মনটা ছটফট করছিল, বন্ধুদের বলেছিলাম নিজের মনের কথা, ওরা তোমার সঙ্গে দেখা করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এমন ভাবে দেখা করালো যে মনের কথা ভালোবাসার কথা বলা দূরে রেখে এখন এখন হাত জোড় করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওর ভুলের জন্য, ওর ক্ষমার অযোগ্য অপরাধের জন্য হয়তো সারাটা জীবন তোমার ভালোবাসা ছাড়াই কাটিয়ে দিতে হবে। তবু যদি ক্ষমা করো মনে শান্তি পাবো, মনে শান্তি পাবো। ক্ষমা করতে পারি একটা শর্তে, যদি সারা জীবন আমাকে ভালোবাসো। আমরা সাইজ করে দেব। ঠিক আছে, কিন্তু আমি সামনে থাকতে চাই না, ওর সঙ্গে স্টক লটের ব্যবসাটা হাত ছাড়া হয়ে যাবে। তোরা কাজটা সার, আমি আশেপাশেই আছি। গেল কোথায়? মোবাইল বন্ধ, কোচিং ও শেষ, গাড়িটা এখানে পড়ে আছে, কেউ নেই। তাহলে যাও। ভাইয়া কোনো কথা শুনতে চাই না, অ্যারেস্ট করব, লাঠি চার্জ করব, লকারে ঢোকাবো। আমার সঙ্গে চালাকি ভাই? আসলে আমরা কোনো আমরা তোমরা চলবে না।
এখন আমি যা বলবো শুনতে হবে। জি বলুন, শুনবো। আমি তোমাকে ধরে নিয়ে মিষ্টি পোলাও কোনা খাওয়ানোর আগে আমার বোনকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? ভাইয়া, ও আমাকে কোথাও নিয়ে যায়নি তো। বললেই হলো, কোচিং শেষ হয়েছে মাগরিবের সময়, সময় মতো ঘরে না ফেরায় এসে দেখি গাড়ি আছে, মানুষ নেই। তোরা কি তাহলে এতক্ষণ অদৃশ্য হয়েছিলি? আসল কথা কি ভাইয়া, কলল আমাকে নিয়ে না গেলেও আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কোথায়? হাওয়া খেতে। জি। দেখ বৃষ্টি, এই খাওয়ার কথা শুনলে আমার ক্ষুধা বেড়ে যায়, আর ক্ষুধা বাড়লেই আমার রাগ বাড়ে, সেই রাগ আবার খুব সাংঘাতিক। এখন যদি এই কল্লোল আমাদের বাড়িতে গিয়ে পোলাও কোরমা না খায়, তাহলে আমি কিন্তু সাংঘাতিক রেগে যাবো, অ্যারেস্ট করবো। এখন? এখন না, এই তুমি তোমার গাড়িতে, বৃষ্টি বৃষ্টির গাড়িতে, আমি আমার গাড়িতে লাইন ধরে যাব, পোলাও কোরমা খাবো, তারপর তোমার 14 পুরুষের খোঁজ খবর নেব, তারপর আমি যাব আমার ডিউটিতে, আর তুমি তোমার বাড়িতে গিয়ে নকেতে এড়িয়ে ঘুমাবে। জি চলুন, চলো।